নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখন তো বাজারে প্রচুর পরিমাণে সজনে পাওয়া যাচ্ছে আর এই সময় সজনে খাওয়াটাও কিন্তু খুব ভালো সেই জন্য আজ আপনাদের সঙ্গে সজনে আটা ঝালের একটি রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজ একটা রেসিপি প্রথমে দুই টেবিল স্পুন সর্ষের তেল একটা কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ডাটাটা দিয়ে ডাটাটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ডাটাটা দেওয়ার পর একটু তেল ছিটকা সেই সেজন্য আমি কিছুক্ষণ ক্যামেরাটা অফ রেখেছিলাম দেখুন ডাটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে আমি এখানে তিনটে ডাটা নিয়েছিলাম মোটামুটি গ্রাম মতো ডাটা ছিল তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ মতো কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য কাঁচা লঙ্কাটাকে দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু তিনটে মাঝারি সাইজের আলু আমি ডাটার মতোই একটু লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও একটু ভেজে নিতে হবে হালকা করে দেখুন ঠিক এই ভাবে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো হলুদটা খুব কম পরিমাণেই ব্যবহার করতে হবে এই রান্নার জন্য এরপর হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন মতো সর্ষে বাটা কালো সরষে সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম আর দিচ্ছি দুই টেবিল স্পুন মতো পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা পোস্তর সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সর্ষে পোস্তর সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এক মিনিট মতো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাঁটাগুলো ডাঁটাটা দেওয়ার পর আরও এক মিনিট মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো থাকবে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে মিক্সার জারে আমি পোস্ত পেটেছিলাম সেই মিক্সার জারটা ধুয়েই এখানে জলটা দিলাম যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আলু এবং ডাটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত মোটামুটি সাত আট মিনিট রাখলেই যথেষ্ট সাত আট মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলু এবং ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল সজনে ডাটার ঝাল গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে